রবিবারের পর মঙ্গলবার শেষবারের মতো মারিউপোলের সেনাদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলেও এবারও আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে ইউক্রেনের বাহিনী। অবরুদ্ধ মারিউপোলে ইউরোপের অন্যতম বৃহৎ ইস্পাত কারখানা ভস্টরের মাটির নিচে আশ্রয় নিয়েছে ইউক্রেনের সেনা এবং সাধারণ মানুষ। দেশটির উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরশুক মস্কোর কাছে মহিলা শিশু প্রবীণদের ওই স্থান থেকে বের করে আনার আবেদন জানালেও রাশিয়ার দাবি কারখানার নিচে 2500 ইউক্রেনীয় যোদ্ধা ও 400 ভাড়াটে সেনা রয়েছে। এই পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে কিয়েভ সফরে আসেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। সম্প্রতি কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রাশিয়া এক প্রকার ইউরোপ সহ গোটা বিশ্বকে বার্তা দেয় যে কিয়েভও নিরাপদ নয়। তারপরেও চার্লস কিয়েভ সফর করাই একে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে সম্প্রতি ইউক্রেনকে 80 কোটি ডলারের সামরিক সহায়তা ঘোষণার পর এবার একাধিক যুদ্ধবিমান ও বিমানের অংশ পেয়েছে ইউক্রেন, এমন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এর সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ওয়াশিংটন। এই ঘোষণার পরই সারমাট নামে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেয় রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বসেরা দাবি করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যারা রাশিয়াকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদের দুইবার ভাবতে বাধ্য করবে এই ক্ষেপণাস্ত্র, কারণ এটি পৃথিবীর যে কোনো প্রান্তের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মার্জিয়া মান্নান, মাইটিভি।